Hey guys, welcome back to our channel TriDeb Vlog. So, আজকে তোমরা বাংলাদেশের পার্ট 3 ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার দিদাবাড়ির পাশে একটা মানে কি বলবো মোহামেডান এরিয়া রয়েছে এটা পুরো ওদেরই এরিয়া ওখানে কোনো হিন্দু থাকে না তো ওখানে গেট দেওয়া রয়েছে গেট বন্ধ করারও টাইমিং দেওয়া রয়েছে ওই টাইমের মধ্যে সবাইকে ঢুকতে হবে থাকতে হবে সো ওই জায়গাটা আমরা গেছিলাম আমি ভাই আমার দাদা আর দাদার ফ্রেন্ড আর মানে দাদার কলিগ আর তার ওয়াইফ এসেছিল তো আমি ফোন নিয়ে যাইনি আর সুতরাং মানে জায়গাটা এত সুন্দর ভিডিওটা তো আমাকে করতেই হতো তোমাদের দেখাতে হতো যে আমি নিজেও মানে জানতাম না যে জায়গাটা এতটা সুন্দর হবে তো তাই জন্য ভিডিওটা ভাইয়ের ফোন থেকে করা হয়েছে তো ভাই নতুন করেছে আর মানে কিছু কাটিনি কিচ্ছু করিনি কারণ ভাই আর আমার যে কথাবার্তাগুলো হচ্ছিলো ইয়ার কি হচ্ছিলো সেগুলো সব এক একটা মুহূর্তগুলোর মতনই রয়ে গেছে ভিডিওটার মধ্যে তো তোমরা স্কিপ না করে দেখতে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ফেসবুক পেজটার মধ্যে তোমরা ফলো করে দিও কারণ আমার কয়েকজন ফ্রেন্ডরা আছে যারা নন বেঙ্গলি বাঙালি বোঝে না তারা আমার কাছে বলেছে যে আমি যাতে ইউটিউব চ্যানেলটার মধ্যে হিন্দিতে কথা বলে ভিডিও পোস্ট করি তাহলে ওদের বুঝতে সুবিধা হবে আর ওদের ফ্রেন্ডদের কাছে মানে শেয়ার করেছে তাদেরও বুঝতে সুবিধা হবে তো তাই জন্য আমি ভেবেছি এবার থেকে ইউটিউব চ্যানেলটার মধ্যে বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেঙ্গলি ভিডিওগুলো আসবে আর এরপরের যে নতুন ভিডিওগুলো হচ্ছে সেগুলো আমি হিন্দিতে কথা বলেই বলবো আর বাংলা ভিডিও অবশ্যই থাকবে সেগুলো আমার ফেসবুক পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে তো যাও গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর থ্যাংক ইউ সবাইকে ফেসবুক পেজে 1K করার জন্য আরও মানে সাপোর্ট করো গ্রো করো পেজটার মধ্যে তাহলে খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো কেমন লাগলো সবটুকু জানিও আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি এটা হচ্ছে আমাদের দিদাবাড়ির এখান থেকে একটু আসতে হয় কিনগর মুজাহিদনগর মুজাহিদনগরের দিকে তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে একটু হরর প্লেসের মতন আছে আমি ভাই দাদা দাদার একটা কলিগ এসছে আর তার ওয়াইফ আর ইয়াটা পুরো ফাঁকা কি সুন্দর লাগছে আরে ফটোগুলো তুলেছে অনেক কিছু দেখতে সেই লাগবে আমি ফোন আর নি তাই ভাইয়ের ফোন থেকে করা হচ্ছে ব্লগ ফার্স্ট টাইম ও ব্লগ করছে ব্লগের ভিডিও দূরে 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 ঠিক আছে এবার তোমরা পুরো ভিউটা দেখো ও পুরো দেখিয়ে দেবে তোমাদেরকে যে দেখা দেখা চ্যানেল সাবস্ক্রাইব করবে না একটা সুন্দর রাস্তা করবো এই জায়গায় কি করে এই তো দেখছিস না এই উঁচু জায়গাটাই রাস্তা হবে আর এটা সব এইটাই রাস্তা আর নাই রাস্তা এইটাই রাস্তা ওই দেখ ওই লম্বা ঘাস আর ওই লম্বা আমার ভাই মাঝে মাঝে আর একটু ভিতরে গেলে আজ ওয়ানে গেলে তো আমার আর দেখাই যাবো না কিচ্ছু দিদি এই জায়গায় গান্ধিয়া দিয়েন তো ব্লগে নয় রাঙ্গপাশ এই যে ট্রাক্টর দেখতে পাচ্ছি সামনে ব্রিজ রয়েছে হ্যাঁ একদম এই ব্রিজ দিয়ে ট্রেন যায় আবারও বলছি বাট ইটস ওকে এন্ড খুবই সুন্দর লাগতেছে ভিউটা বল আমি এতদিন ব্যস্ত থাকার কারণে এই চ্যানেলে অ্যাটেন্ড করতে পারিনি হ্যাঁ আর আমাকে বলেছি তো আমি এতদিন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আর কি এই চ্যানেলটা অ্যাটেন্ড হয় নাই মানে আমার অ্যাটেন্ডেন্স খুবই জিরোই ছিল এক কথায় বলতে গেলে তো এখন ব্যাক করে ফেলছি সো এখন করা ব্লগ হবে আমাদের ফেক ব্লগার তো ফেক ছিল এখন আমি রিয়েল ব্লগার এসে পড়ছি তো আপনারা এখন না না মুখ দেখে কি লাভ ব্লগ দেখে কথা মানুষ ব্লগ দেখতে আসছে মুখ দেখতে আসে না না এটা সুন্দর সুন্দর এই যে আশেপাশে রাস্তার রোড উফ ভাই কি লাগছে মানে এটা কিন্তু আইফোন দিয়ে হচ্ছে হ্যাঁ যে যে সামনে আরে ছি কিসের আইফোন এগুলা ওই যে ট্রেন যায় না আচ্ছা হ্যাঁ এই সব ওরা মারপিট করতে আসে ওই দেখ ওখান ঢুকবে বলে আমরা তো রোড না আমরা তো এখানে ব্রিজ আচ্ছা পিছি ভাইয়ারা আপনারা এইদিকে আসেন আস্তে ওই
আস্তে হ্যাঁ এটা ধরে আসলে শক্ত আছে ছিড়বে না হ্যাঁ ওটা ধরেই রাখতে পারছি অত লাফিয়ে লাফিয়ে না করে দাদিয়াতে না নামলো আর কোনো ফিলিং নেই তো আমরা ফাইনালি জাম করে ফেলছি তো ওয়েলকাম ব্যাক বাঘ তো দেখি নাই বাট কুকুর দেখছি কুকুর দেখছি তো আপাতত একটু সেফ আরে কুকুরটা না ওর প্রাইভেসি লাগবে প্রাইভেসি দিলাম কুত্তাও দাম দিলাম না আজ খাবো কুত্তা বলে কি দেখ মানে তো আপাতত সামনে কিছু বাচ্চা পাইছি দিদাবাড়ির থেকেও আর একটু গ্রাম্য পরিবেশ আছে এই জায়গাটা মারামারির ভিতরে না ঢুকি সাইডে দিয়ে হাঁটাহাঁটি করে হ্যাঁ আমরা আমাদের সেফটি ফার্স্ট এক তো বাঘ আমাদের সেফটি নাম্বার ওয়ানে আর সেকেন্ড হইলো আমাদের বাসা যেতে হবে কোনো মতে এখন বাসা যদি না যেতে পারি তাহলে আপনারা আপনারা আমার জিপিএস ইপিএস ট্র্যাক কইরা ঠিক আছে তনু মনু কেউ কে না বাঁচাইলাম অন্তত আমাকে তো বাঁচাই নিয়েন ঠিক আছে আমার 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 জাস্ট বাঁচলি হইছে আমি ভুল করছি আমি একটা মানে কি ভুলটা করছি এখানে আইসা হ্যাঁ ভয়ঙ্কর এটা আমি আবার ব্লগ স্টার্ট করে দিই এখানে কি বাঘ মাগ না শুনছি আবার ওই বাঘের প্লেস আইসা বসছি আমি আমি ব্লগ অন করে রাখবো আমার কিচ্ছু আসা যায় না আই ডোন্ট কেয়ার আমার মোবাইলে ফুল স্পেস আইসা পড়ুক আমি ভয়ে আছি বাঘ শুনছি ও আরে ভিউ সেম ভিউই নিতাছি বারবার বাট অন্যদিক থেকে ওই যে জুম ওই যে ব্রিজটা এটা লোকের ট্রেনের ঠিক আছে গাড়িও যায় তার পাশে আরেকটা ব্রিজ আছে আমরা ভুল রাস্তা আসছে এখন আমাদের ব্যাগ যাইতে হইতেছে আর গুড নিউজ হলো আমরা রাস্তা চিনছি মানে টেম্পোরারি হ্যাঁ বাট এখন বুঝতেছি যে রাস্তা লস্ট সো রাস্তা তো জানি না কি হয়েছে বাট ক্লিপ সুন্দর পেয়ে গেছি তো আমি এখন ক্লিপটা করে নিই এত সুন্দর ভিউস কজ সামনে পাই আর না পাই ভিউ বাট রাস্তা খুঁজে পাইতাছি না ওইখানে এসে উঠেছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক এখন এই দেখো ফেক ব্লগার যখন রিয়েল ব্লগারকে শিখায় যে কেমনে ব্লগ করতে হয় যে বুয়া মুয়া ব্লগ আছে কই থেকে আসে আর কি মানে আমি এত সুন্দর করে প্রফেশনাল ভাবে ব্লগ করে দিতেছি ভিউজ মিউজ আসবে কিছু মানে ওইখানে নামে টাইটেলে লেখা দিলে হইছে এফটি এফটি আমার নাম নাই কোনো ইউজার নেম ব্যাস হয়ে গেছে হ্যাঁ তাহলে বুঝ যে কত মানে আমার কথায় কত দাম আছে মানে একটা 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 রেসপেক্ট দিছে বিদ্যুৎ পর্যন্ত বলতেছে না পোলার ঠিক ওকে এখন আপাতত এটা চাই এখানে কোন লুকারো জায়গা না এখানে কোন ই প্লেসটার কথা বলছি আমরা এদিক দা হাঁটছিলাম হ্যাঁ হ্যাঁ এন্ড তখন এরকম ইতিমিট এত ছিল না মনে হয় তখন তখন খুবই এগুলো ক্লিন ছিল হালকা হালকাই ছিল হ্যাঁ এটাই হলো একটা একটা রাখছে একটা ভূতের ধরে পিটানোর জন্য পিকা মারতে মারতে একদম পুরো সেফটি হিসাবে প্রত্যেকটা ইট রাখা দিছে একজন একজন করে মাথা মারতে মারতে শেষে আমি তোর বুধ দেখা জানে দেখা নষ্ট হচ্ছে ইটগুলো দিয়ে একটা ঘরের মতন করে দিতে পারে তার মানে এখানে ভূত ছিল তাহলে সাবধানে থাকি সামনে ভূত মুত আসলে রেকর্ড হয়ে যাবে ঠিক আছে ক্যাঙ্গারু ম্যাঙ্গারু দুধ মুখ দিলে কিন্তু হ্যাঁ কট খায় গেলাম না কি উল্টা বলছো ভূত ক্যামেরায় আসে চোখে আসে না
তাহলে আমি দুইটাই অন করে রাখি, চোখে দেখলে দেখলাম, ক্যামেরা দেখলে দেখলো। আজকে প্রুফ প্রুফ হয়ে যাবে আজকে। ইট গুলোর কথা বলছিলি তুই, আমার কোন আপাতত কাঁচা জল খাওয়ার কোন, ট্যাপে জল খাওয়ার কোন শখ নাই। জল থেকে পজেস্ট হয়ে যাবো তারপরে। এটা ভূতের বেড, এটা ইচ্ছা করে দিয়ে যাতে আমি দেখি। হ্যাঁ, আমরা কি সুইসাইড দিয়ে আর এই দেখে আসতেছি। সো ওয়েলকাম ব্যাক গাইস, গুড নিউজ তো এখন একটাই, আমরা রাস্তা পেয়ে গেছি। আর ব্যাড নিউজ আপাতত নাই, বাট সামনে বলা যায় না। এখন আমি আপাতত পিছি দৌড়াই, পিছি দৌড়াই, পিছি দৌড়াই, পিছি দৌড়াই।